আচ্ছা, সো একটা বাই রিকোয়েস্টে বিট করার সিস্টেম হচ্ছে আমরা প্রথমে দেখবো কাজটা পারি কিনা, 70-80% কাজে কাজটা যদি আমি পারবো বলে মনে করি, এখানে যতজনই অফার পাঠাক কোনো সমস্যা নেই, তুমি পাঠাবা, সোজা কথা তুমি অ্যাপ্লাই করবা বাই রিকোয়েস্ট, যত বেশি অ্যাপ্লাই করবা তত বেশি বাই রিকোয়েস্ট পাবা। ডেইলি 10টা করে বাই রিকোয়েস্ট আমাদের পাঠানোর অপশন আছে। অনেকে তোমাদের সামনে, মানে তোমাদের মতোই দেখবা, অনেকে যারা লেভেল 1 লেভেল 2 আছে তারা দেখবা 1000-এর উপরে বাই রিকোয়েস্ট, 1500-এর উপরে বাই রিকোয়েস্ট পায়। তো যত বাই রিকোয়েস্ট পাঠাবা তত পাবা, যত নেগলেক্ট করবা তত এখানে কম দেখাবে বাই রিকোয়েস্ট, আর বাই রিকোয়েস্ট যত পাঠাবা তত তোমার, সোজা কথা এভাবে থিঙ্ক করি, একটা ক্লায়েন্টের সাথে আমার কোলাবোরেশনের অপশন হইলো, একটা ক্লায়েন্টের একটা মেসেজ আমি রিপ্লাই করলাম, ক্লায়েন্ট আমার কাছে একটা মেসেজ করলো, আমি একটা কনভারসেশন করতে পারতেছি, আমার জন্য কিন্তু একটা বেনিফিট, আমি কিন্তু ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশনে যেতে পারতেছি। ক্লায়েন্টের ওই কাজটা না পারলেও ক্লায়েন্টের যদি অন্য কোনো কাজ থাকে আমি ওকে বলতে পারি, তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি আমাকে দিতে পারো। তারপর হচ্ছে একটা মানে মানে তুমি আসলে একটা কনফিডেন্স পাচ্ছ যে একটা ক্লায়েন্ট তোমার সাথে কথা বলছে, অ্যাটলিস্ট এই সুবিধার জন্য তোমার বায়ার রিকোয়েস্টটা অ্যাপ্লাই করো। অনেকে 200-300 বায়ার রিকোয়েস্ট পাঠায় কিন্তু মানে নক পায় না বা অর্ডার পায় না, এটাতে মানে ভয়ের কিছু নেই, বা এটাতে ডিসহার্টেড হওয়ার কিছু নেই, আমি এতগুলো বাই রিকোয়েস্ট পাঠালাম কাজ হইলো না, এরকম ভাবার কিছু নেই। বাই রিকোয়েস্টের ফরমেশনের একটা বড় ফ্যাক্ট আছে, খেয়াল করো এটা পারবো মনে হচ্ছে। দেখো উকমার্স সাইট ইউএসটিসিতে করতে হবে, জেট ফিল্টার, এটা জেটের একটা প্লাগইন, এলিমেন্টরি কিছু ইস্যু আছে, কিছু লিংক কনফিগারেশন করতে হবে, আর হচ্ছে রেজাল্টটাকে গুগলের জন্য রেডি করা লাগবে, ইউএসটিসিও কনফিগারেশন করা লাগবে, খুবই সহজ কাজ। আচ্ছা এই কাজটাতে মনে করো আমি এখন বিট করব, তো বিট করার সময় সেন্ড অফারে ক্লিক করব। আচ্ছা এটা আমার কোন রিলেটেড গিগ সেটা চুজ করব, আমাদের এটা উকমার্সের একটা সার্ভিস, তো উকমার্সের যদি কোনো গিগ থাকে তাইলে আচ্ছা মনে করো এটা চুজ করলাম, এখানে আমি বায় রিকোয়েস্টটা লিখবো। ওকে তো আমরা আসো বায় রিকোয়েস্টটা নোট প্যাডে একটু লিখি এবং আমরা দেখি কিভাবে একটা বায় রিকোয়েস্ট লিখতে হয়। জেনারেলি আমার পছন্দ হচ্ছে তিনটা স্টেপে বায় রিকোয়েস্টটা লিখা, প্রথম স্টেপে, আবার সবসময় যে তিনটে স্টেপ হবে এরকম না, আবার অনেকে কি করে এরকম বায়ার রিকোয়েস্ট কপি পেস্ট করে, অর্থাৎ একটা ফরমেশন লিখে রাখলো সে ফরমেশনে কপি পেস্ট করলো, এভাবে কপি পেস্ট করলে বায়ার রিকোয়েস্টটা ক্লায়েন্টের কাছে যায় না, অর্থাৎ ফাইবার এটাকে ব্লক করে ফেলে। তুমি তোমার লেখা এরকম একটা কাভার লেটারই মনে করো 10-12 লাইন কপি পেস্ট করে বারবার বিভিন্ন বায়ার রিকোয়েস্টে একই জিনিস পাঠাচ্ছ একই জিনিস পাঠাচ্ছ, এটা কিন্তু বায়ারের কাছে পৌঁছায় না, এটা স্প্যাম হিসেবে পড়ে থাকে। তো এই জন্য বায়ার রিকোয়েস্ট সবসময় হাতে লিখবা। তো বায়ার রিকোয়েস্ট লেখার জন্য সবসময় মানে স্টার্টিং এ হচ্ছে হায় এটা কিসের উপরে কাজ, উকমার্স এবং এলিমেন্টরে। ভাই একটা প্রশ্ন ছিল, এখান থেকে যদি কপি পেস্ট করে ওখানে পেস্ট করে তারপর ওইটাকে এডিট করি তারপর সাবমিট করি তাইলে কি হবে? সমস্যা নাই, তোমরা তো এডিট করো না, তোমাদের প্রত্যেক ব্যাচে দেখা যায় 60% স্টুডেন্টই হুবহু একদম পুরো সেম টু সেম, খালি বাইরে গিয়ে পাঠাইতে বলছি পাঠানোর আছে পাঠাচ্ছে, এবং মানে কাস্টমাইজ করলে দিস ইজ ওকে, বাট কাস্টমাইজ না করলে কোনো কোনো কাজই আসবে না, এবং একটা সময় এরকম কন্টিনিউয়াসলি তুমি স্প্যাম বায়ার রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে তোমার আর কোনো বায়ার রিকোয়েস্টই ক্লায়েন্টের কাছে রিচ করবে না। না ভাই আপনি তো এখানে এডিট করতেছেন, মানে ওইখানে মানে পেস্ট করে এডিট করলে তো মানে স্প্যাম ধরবে না? না 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 সমস্যা নেই। আচ্ছা তো আমি উকমার্স এবং এলিমেন্টারি এক্সপার্ট, আচ্ছা ডান, এবার আমি এই কাজটা কিভাবে করব। বায়ার রিকোয়েস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ও যা যা বলছে এইটার প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে রিপ্লাই করা, লাইক মানে লেখা কিছু একটা, হাউ আই উইল ডু দা ওয়ার্ক, এটা একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকে এটা মিস করে যায়। হ্যাঁ অর্থাৎ এখানে যদি কপি পেস্ট করা হবে, এই ক্লায়েন্ট একরকম জিনিস চাইছে আরেক ক্লায়েন্ট আরেক রকম জিনিস চাইছে, তো একই জিনিস কপি পেস্ট করলে কখনোই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যেতে পারবা না। ওকে সো এখন আমরা লিখে আসো কিভাবে করবো। এক, ও বলছে প্রথমে কি উকমার্স লাগবে, আচ্ছা ইয়োস্ট এসইও দিয়ে কাজ করা লাগবে, জেট ফিল্টারে কাজ করা লাগবে, এলিমেন্টরে ওর একটা ইস্যু আছে উইথ লিংক কনফিগারেশন, তাইলে আই উইল সলভ দ্য এলিমেন্টর লিংক কনফিগারেশন। এইভাবে বায়ার রিকোয়েস্ট লিখতে গেলে অনেক লেট হয়ে যাবে না? তো লেট হয়ে যেতে পারে, লেট হোক তারপরে তুমি ইউনিক লেখো, ঠিক আছে? এবং এভাবে সময় নিয়ে সুন্দর করে লিখেই পাঠাও, অল্প লেখো কিন্তু কোয়ালিটি লেখো। আচ্ছা এরপরে আমাদের ইয়োস্ট ইস্যু কনফিগারেশন করা লাগবে, আই উইল ডু ইয়োস্ট ভাই, একটা ক্লায়েন্টের কাছে যদি 100+ বাই রিকোয়েস্ট যায় উনি কি সব সবগুলো চেক করে? বাই রিকোয়েস্টের প্রথম তিনটা বা চারটা লাইন দেখা যায়,
প্রথম তিনটা চারটা লাইনে যদি ইম্পর্টেন্ট কিছু লিখতে পারো তাহলে অবশ্যই ক্লিক পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গুগলের জন্য রেডি করতে হবে। আই উইল এখানে আমাদের যে দেখো গুগলের জন্য রেডি করতে বলছে মানে গুগলে সাবমিট করার জন্য রেডি। আই উইল মেক অন পেজ, আই উইল ডু অন পেজ এসইও এন্ড মেক ইওর কন্টেন্টস রেডি ফর গুগল সাবমিট। আর কি লাগবে? আচ্ছা, জেট ফিল্টারের কাজটা করে দিব। জেট ফিল্টার এন্ড একটা প্রশ্ন ছিল, বলো। হ্যাঁ বাই রিকোয়েস্ট তো যারা পাঠাইলো সবাই, তো এখন অর্ডার যদি অন্যদেরটা রানিং থাকে আমার এখানেও কি তাহলে শো করতে থাকবে যতক্ষণ কমপ্লিট হয়নি? বুঝিনি, বাই রিকোয়েস্ট পাঠানো মানে তো কাজটা পেয়ে যাওয়া না, তুমি অ্যাপ্লাই করছো, এরকম আরো 20-30 জন অ্যাপ্লাই করবে, তার মধ্যে যে কোনো একজনকে ক্লায়েন্ট ইনবক্সে মেসেজ করবে, তুমি দেখবা তোমার ইনবক্সে মেসেজ আসছে কিনা, তখনই বুঝবা ক্লায়েন্ট মেসেজ করছে। তো এটা আমি বাই রিকোয়েস্ট পাঠাইলাম, এটা কিন্তু কাজ পাওয়া না, ক্লায়েন্ট তোমাকে মেসেজ করবে, ক্লায়েন্টের সাথে তোমার কথাবার্তা ফাইনাল হওয়ার পর ক্লায়েন্ট তোমাকে একটা অর্ডার করবে। তুমি যখন দেখবা নোটিফিকেশনে ইউ গেট অ্যান অর্ডার এরকম একটা নোটিফিকেশন পাইছো, তখন বুঝবা যে তোমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটাতে একটা অর্ডার ঢুকছে। অনেকে এটা মিস করে, দেখো আচ্ছা জাস্ট এখানে এরকম নোটিফিকেশন পাওয়া যে ইউ গেট অ্যান নিউ অর্ডার, তখন বুঝবা তুমি একটা অর্ডার পাইছো। একটা ক্লায়েন্ট তোমাকে মেসেজ দেওয়া মানে কিন্তু অর্ডার পাওয়া না। আবার এই যে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটার পরে ক্লায়েন্ট মেসেজ করবে, তারপরে গিয়ে ক্লায়েন্ট আমাকে কথাবার্তা বলবে, ফাইনাল হওয়ার পর ক্লায়েন্টকে আমরা একটা অর্ডার পাঠাবো, সো অর্ডার করবে আমাকে, তখন গিয়ে আমি অর্ডারটা পাবো। আচ্ছা, সো এখন আমি কিছু সাইটের লিংক দিব যেগুলো আমি করছি। বিলো আর দ্য লিংকস অফ মাই লাইভ সাইটস অন উকমার্স। উকমার্স এর লাইভ সাইট আছে না সবার কাছে? আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই হোক আছে। ভাই আপনি যে শীট দিয়েছিলেন ওখান থেকে মেরে দিব? হ্যাঁ, ওখান থেকে দিয়ে দিবা। এটা কোন সিঙ্কে? এটা হচ্ছে আচ্ছা, এখান থেকে কয়টা লিংক দিয়ে দিলাম, ঠিক আছে, দুটো বা তিনটা লিংক দিলেই হবে। ব্যাচ শীট গুলো একটু ক্লাসরুমে দিলে ভালো হইতো। কোন ব্যাচ? ব্যাচ উইক্স স্টার স্পেস আছে কিছু লিংক অবশ্য। বলে যে উইক্স এর সাইডের লিংক দিছে না? ব্যাচ স্কোর স্পেস এর সাইডের লিংক নেই আমাদের কাছে। আচ্ছা, দিয়ে দিব স্কোর স্পেস। আচ্ছা ব্যাচ, আচ্ছা এতটুকুই। দেখো আমি আমি এই কাজটার জন্য এক্সপার্ট, আমি কিভাবে কাজটা করব এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য। এরপরে কিছু লাইভ সাইট দিয়ে দিলাম। আর একটা জিনিস করতে পারো, কেন তোমাকে হায়ার করবে সেখানে কি হইতে পারে, ওয়াই ইউ উইল হায়ার মি। তোমার গিগের সময় অলরেডি দিছো, কেন দিস, কি কি দিছো বলো তো? ইউ উইল হায়ার মি, কি কি দেওয়া যায়? সুপার ফাস্ট ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, অ্যাজ আই হ্যাভ আ টিম, আই হ্যাভ মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি। মানে লাইভ সাইট লিংক গুলো কি 97 ম্যাচে দেয়া হয়েছিল? ফ্রেন্ডলি কমিউনিকেশন 97 দেয়া হয়েছিল, এসে ক্লাসরুমে আছে দেখো। আচ্ছা, তারপর হচ্ছে শপিফাই এর লাইভ 270 প্লাস আওয়ার্স কমিউনিকেশন সাপোর্ট, নো স্যাটিসফ্যাকশন, ফুল রিফান্ড। বাস এনাফ ভাই, ভাই এই ফরম্যাটটা কাইন্ডলি ক্লাসরুমে দিয়ে দেন।
শুধু এই ফরম্যাট না, আমি আরো 80টা ফরম্যাট দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা স্যার, যা লিখলাম এটা আমি এখন বায়ার রিকোয়েস্ট হিসেবে পাঠিয়ে দিচ্ছি ডেসক্রাইবার অফারে, শেষ, ঠিক আছে? পুরো জিনিসটা লিখে বসাই দিলাম। আচ্ছা, অ্যামাউন্টের অফারে অ্যামাউন্ট ক্লায়েন্টের বাজার হচ্ছে খুবই কম, $8, যাই হোক আমি $10 বিট করতেছি, ক্লায়েন্টের কাছাকাছি বিট করার ট্রাই করবা, ডেলিভারি টাইম যত কম দিনে দেওয়া যায়, ঠিক আছে? একদিনই রাখলাম, ঠিক আছে? আর কিছু দেওয়ার দরকার নেই। এরপরে নিচে দেখো, এখানে একটা অপশন আছে সেন্ড সাবমিট অফার, অফারটা সাবমিট হয়ে গেল। এভাবে অফার পাঠাতে থাকবা, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, একদিনে যদি কাজটা করা না সম্ভব হয়। আচ্ছা ভাই, এতগুলো কাজ $8 বা $10 করলে কম হয়ে যায় না? হ্যাঁ, কম হয়ে যায়। ইনিশিয়ালি তোমাদের প্রথম 5-10টা অর্ডার একটু কম রেটে করতে হবে, নাম্বার অফ অ্যাকাউন্টে যখন নাম্বার অফ রিভিউর পরিমাণ বাড়তে থাকবে তখন আস্তে আস্তে তুমি বাই রিকোয়েস্ট পাঠানোই লাগবে না, তুমি যখন দেখবে অটোমেটিক্যালি ক্লায়েন্টের নক পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, ওই ক্লায়েন্টের বাজেট থেকে কম দিব না বেশি দিব? ক্লায়েন্টের বাজেটের কাছাকাছি দিবা, $1-2 এদিক ওদিক করতে পারো, কমও দিতে পারো বেশিও দিতে পারো। হ্যাঁ, সময়ের ব্যাপারটা একটু বললে ভালো, সময় হচ্ছে একদিন দুদিনের মধ্যে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? পরে যদি দেখি যে কাজটা করা সম্ভব হচ্ছে, টাইমটা এক্সটেন্ড করার অপশন আছে আমাদের, ঠিক আছে? তখন বলতেছিলাম যে অন্য সেলারকে যদি হায়ার করে তখন কি আমার এখানে শো করবে বাই রিকোয়েস্টটা? অন্য সেলারকে হায়ার করলে এটা চলে যাবে, ঠিক আছে? আর সবাই বাই রিকোয়েস্ট পাঠানোর আগে ক্যাশ ক্লিয়ার করে নিও, অর্থাৎ যখনই বাই রিকোয়েস্ট পাঠাবা অনেক সময় ক্যাশের জন্য থাকে, তুমি জাস্ট যে ক্যাশ কিভাবে ক্লিয়ার করে কন্ট্রোল শিফট ব্যাকস্পেস অথবা ডিলিট দিবা, ঠিক আছে? বেসিক এবং অ্যাডভান্স দুটো ক্যাশে ক্লিয়ার করে নিবা, তাহলে কি হবে, তাহলে দেখবা যে তোমার এখানে রিলোড দিলে দেখবা হয় বাড়বে নাহলে কমবে, অর্থাৎ ক্যাশের জন্য অনেক সময় আসে না, ঠিক আছে? এ দেখো এখন কিন্তু অ্যাক্টিভ একটাও নেই, দেখছো? ছয়টা ছিল সবগুলো হাওয়া হয়ে গেছে ক্যাশ ক্লিয়ার করার সাথে সাথে, তার মানে ওই তার মানে সব ক্যাশ থেকে পাইছিল, তো তুমি অনেক সময় বাই রিকোয়েস্ট পাঠাচ্ছ কিন্তু না, মেসেজ না, গিগ পাবলিশ করছি তো এটার জন্য কংগ্রেচুলেশন জানাইছে। আচ্ছা, তো এটা কি বুঝতে পারছো? সবাই বাই রিকোয়েস্ট পাঠানোর আগে ক্যাশটা ক্লিয়ার করে নিবা, তাইলে হয় বাড়বে নাইলে কমবে। এটা কেন করবা? তোমার ক্যাশে ক্যাশে যেটা চলে আসে মানে কি, ধরো আমি যেটা পাঠাইছি একটু আগে সেটা হয়তো বা আসলে ক্লায়েন্ট ক্লোজ করে দিছে, কিন্তু এটা আমার অ্যাকাউন্টে রয়ে গেছে ক্যাশের জন্য, এই জন্য অবশ্যই ক্যাশটা ক্লিয়ার করে নিবা। ক্যাশটা ক্লিয়ার করে তারপরে দেখবা অ্যাক্টিভ কয়টা আছে, তারপর সেই অ্যাক্টিভ বাই রিকোয়েস্ট গুলো পাঠাবা। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি তোমাদের জুমের লিংকে একটা, আমার এখানে প্রায় 80টার মতো বাই রিকোয়েস্ট এরকম ফাইবার আপওয়ার্কের জন্য আমরা পাঠাইছি, দেখো এই যে বিভিন্ন ফরম্যাটে আছে সেটা ডাউনলোড করে নাও, 49টার মতো, সরি। এই দেখো এখন আমি কিভাবে লিখছি বিভিন্ন ভাবে লেখা আছে, মাথার মধ্যে নিয়ে নাও, কপি পেস্ট করবো না কেউ। প্রথম চারটা টিক রাখবা, বাকিগুলা বাদ রাখবা। অ্যাডভান্সে প্রথম চারটার, বেসিক এর হচ্ছে জাস্ট মাঝেরটা বাদ রাখবো, তাই? মাঝেরটা বাদ রাখবো, হ্যাঁ, ঠিক আছে? আর বাকিগুলো অফ করে দাও। ইনস্পেক্ট করে যেটা ক্যাশ ক্লিয়ার করা যায় ওটা সেম কিনা? হ্যাঁ, ইনস্পেক্ট করে যে একটা ক্যাশ ক্লিয়ার করা হয় হ্যাঁ একই। তো এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড গুলো অফ করে দিলে হয়তো পাসওয়ার্ড যেগুলো সেভ টিপ করা আছে ওগুলো হারিয়ে যাবে, সেশন টেশন সব হারিয়ে যাবে, এর জন্য প্রথম চারটা দিলে ক্যাশ ক্লিয়ার হয়ে যায়, ডান। আচ্ছা, এবার আমরা কাস্টম অফার একটা ব্যাপার বলবো। আচ্ছা, যার কেউ কি কোনো নক পাইছে এরকম আছে রানিং, মানে কোনো বায়ার মেসেজ করছে এরকম যে কোনো একজন আসো না?
প্রপারলি বুঝে কাজটা কি সেটা বুঝে নেওয়া, আর যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত তাড়াতাড়ি একটা কাস্টম অফার পাঠাইতে পারবো। আচ্ছা ভাইয়া আমার স্ক্রিনটা কি শেয়ার করব, একটা ক্লায়েন্ট নাম দিয়েছে আমাকে। আচ্ছা শেয়ার করো ভাই, বুঝতে পারাটাই তো মেইন ঝামেলা, এটাই সমস্যা। সমস্যা নেই, এজন্য তো আমরা আসলে সাপোর্টের ব্যবস্থা করছি, জুম সাপোর্ট। কই স্ক্রিন শেয়ার করো তাড়াতাড়ি। হ্যাঁ ভাই করতেছি। আচ্ছা ওই অনেকে দেখি গিগের প্রাইস থেকে বেশি প্রাইসে কাজটা ডেলিভারি দেয় ভাই, দেখা যাচ্ছে কাস্টমার। হ্যাঁ সবই কাস্টম অফারের মাধ্যমে নিব। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, এটা কখন নক করছে? এই মাত্রই নক করছে, ক্লাস চলাকালীন সময়। শুধু দেখি উপরে উঠো ভাই, আর রিমোট ছেড়ে দাও। অ্যালাইং ইউজার কাস্টমার অনলাইন নাই দেখাচ্ছে নাকি এটা? আচ্ছা অনেক সময় ক্লায়েন্ট দেখবা লাস্ট সিন 30 মিনিট অনলাইনে আছে, অনলাইনে আছে এরকম লাস্ট সিন 30 মিনিটস দেখলে তুমি এটা রিলোড দিবা, রিলোড দিলে তখন বুঝতে পারবা সে আসলে অনলাইনে আছে কিনা। দেখো আমি এখন রিলোড দিলাম, ও এখন অনলাইনে আছে, দেখছো? অনেক সময় এটা ফাইবার একটা বাগ, 14 মিনিট আগে ইয়া ছিল ও কিন্তু আসলে অনলাইনে, এখন তো একটু ব্রাউজারে রিলোড দিলে বুঝতে পারবো সে অ্যাক্টিভ কিনা। আচ্ছা আমরা একটু দেখি, অ্যালাউইং ইউজার কাস্টমাইজ এন্ড টেক্সট টেমপ্লেট অন দেয়ার কার্ডস দ্য ডিফল্ট অ্যাজ টেমপ্লেট আচ্ছা অলসো আপলোড পিকচার পিক অন দ্যার কার্ড বুড আফটার ওয়ান পিক দে উইল নিড পে এক্সট্রা টু অ্যালাউ দেম আপলোড আদার্স স্টার্ট উইথ বার্থডে ফ্রেন্ডশিপ আওয়ার স্টোরি ক্রিসমাস ক্যাটাগরি ফিজিক্যাল প্রোডাক্ট পাঠাবে। আচ্ছা এটা হচ্ছে একটা ই-কমার্স সাইটের মতো যেখানে আসলে কার্ড উইশিং কার্ডটার এগুলো থাকবে। আচ্ছা এই যে lovebookonline.com এরকম একটা ভাই, পাশে এই ফার্স্ট ট্যাবে খোলা আছে। আচ্ছা এই যে স্টোরি বুক বা এরকম একটা জিনিস লাগবে, বুঝলাম। ক্লায়েন্ট জিজ্ঞাসা করছে তুমি পারবা কিনা। আচ্ছা যখনই মেসেজ আসবে তোমরা দেখবা এখানে একটা অপশন আসবে ড্রপ ডাউনে, তোমরা এটাকে সেন্ড মেসেজে ক্লিক করে রাখবা, ঠিক আছে? তাহলে একটা এন্টার দিলে চলে যাবে। ভাইয়া এই স্ক্র্যাচ জিনিসটা কি মানে নতুন করে ক্যানভাস দিয়ে ডিজাইন এরকম একদম পুরো জিরো থেকে শুরু করাকে স্ক্র্যাচ বলা হয়? ভাইয়া এটা এখানে কি পার্সোনাল চ্যাটও করা যায় নাকি? ছেলে আমি তো চ্যাটই করতেছি এখন। না না ওই যে বাম পাশে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাচের অন্য কয়েকটা স্টুডেন্ট আছে। হ্যাঁ মেসেজ তো করা যায়, বাট এটা করব না, এটা তোমাদের কনভারশন রেশিওটা কমাই দিবে। ওই যে ফ্রিল্যান্সার যাবে নাকি জানি ভাই, কেউ দেখো এই মেসেজগুলো বাইরে থেকে নিও না, বাইরে থেকে এই মেসেজগুলো তোমাদের কনভারশন রেশিও কমাই দিবে, হুইচ ইজ ব্যাড। ক্লায়েন্ট তো মেসেজ দিচ্ছে না, রিলোড দিয়ে দেখি আরেকটা। অনলাইনে আছে, লিখতেছে ভাইয়া টাইপিং ভাইয়া। আচ্ছা ধরো ওর কমার্স গিগে বাজেট ছিল 10-15 সামথিং 30-40, তো আমরা এই কাজটা করতে মিনিমাম $200 বা $150 বাজেট চার্জ ভাই। তো এই ক্ষেত্রে আমরা কাস্টম অফার পাঠাবো, ধরো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি আর ক্লায়েন্ট কি বলতেছে সেটা খেয়াল করবা, টু দা পয়েন্টে কথা বলবা। দেখো আমরা এখানে অনেক কিছু অনেকে এখন বলতে পারি যে আমি তোমাকে ফুল ই-কমার্সে শিপিং ট্যাক্স এই ফিচার ওই ফিচার করে দিব, এগুলো এখন বলার দরকার নেই। ক্লায়েন্টকে আসলে বুঝতে দিতে হবে যে তুমি যেটা চাচ্ছ সেই জিনিসটা আমি বুঝতে পারছি। দেখো আমি খুব বেশি জিনিস লিখি নেই, ও যে জিনিসটা চাইছে সেটা একটা ই-কমার্স দিয়ে করা,
তারপর হচ্ছে তার একটা বুক বা এরকম ডেলিভারি সিস্টেম লাগবে যে কেউ আপলোড করতে পারবে। Allow user to customize the text. আচ্ছা টেমপ্লেট কার্ড, এখানে একটা ঝামেলা হয়ে গেছে যেটাতে হচ্ছে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোতে লেখা কাস্টমাইজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা থিম যদি থাকে, থিম দিয়ে কাজ করাটা সোজা স্ক্র্যাচ থেকে করা যাবে না। এখানে ভেন্ডর একটা ব্যাপার আছে, অর্থাৎ বিভিন্ন ভেন্ডর কার্ড সেল করবে, তো ভেন্ডর প্রোডাক্ট আপলোড করতে পারবে। এই জন্য জিজ্ঞেস করলাম যে তুমি নিজেই তোমার নিজের সমস্ত কার্ড তোমার ওয়েবসাইট থেকে আপলোড করবে কিনা। ক্লায়েন্ট এত স্লো কেন? এখানে হচ্ছে তোমার যখন দেখবে ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন হচ্ছে, ক্লায়েন্ট তোমাকে একটা মেসেজ দিচ্ছে, তুমি একটা মেসেজ দিচ্ছ, তখন বুঝবা যে ওই ক্লায়েন্টটা তোমার প্রোডাক্ট দিয়ে এটা করা যাবে না, তোমার সাথে কাজ করতে কথা বলতেছে। আর দেখা যায় অনেকক্ষণ পর পর রিপ্লাই করলে বুঝবা যে হয়তো মাল্টিপল সেলারের সাথে কথা বলতেছে। এই গিগের মধ্যে তোমার গিগের ছবিগুলো ভালো হয় নাই ভাইয়া? এটার মধ্যে এটার মধ্যে অর্ডার করছে, মানে নক করছে আর কি। এই গিগের মধ্যে বাজেট কত দেওয়া আছে এখানে? বেসিক 5, স্ট্যান্ডার্ড 60, প্রিমিয়াম 140, যাক আমরা 150 এর উপরে বাজেট বলবো। ওকে আচ্ছা ভাইয়া, বায়ার যদি মনে করেন মাল্টিপল মানুষদের সাথে কথা বলে, তাহলে সে যেন কাজটা আমাকেই দেয়, এরকম কোন সিস্টেম বা কোনো কিছু আছে যেটা? এর জন্য মেইনলি কন্টিনিউয়াসলি ধরো এ ও ও মোটামুটি রেগুলারলি আমাকে মেসেজ দিচ্ছে, হ্যাঁ, তো আমার আউট অফ দা বক্স কথা বলার দরকার নেই। আমি জিজ্ঞেস করছি থিম আছে কিনা, তোমার ডোমেইন হোস্টিং কিনা আছে কিনা, একদম মানে বক্সের বাইরে যাচ্ছি না। ও যেখানে আছে সেখানে ও জিজ্ঞেস করছে তোমার কি লাগবে, আমার লাগবে একটা থিম, আমার লাগবে ডোমেইন হোস্টিং, এই দুটো আছে কিনা জিজ্ঞেস করছি। তো এরকম টু দা পয়েন্টে কথা বলছে, যখন দেখবো আসলে টু দা পয়েন্টে কথা বলে লাভ হচ্ছে না, ও অন্য কারোর সাথে কথা বলতেছে বা আমাকে প্রপার টাইমলি রিপ্লাই করতেছে না, মানে লেট করে করে রিপ্লাই করতেছে, তখন বুঝবো সে অন্যান্য সেলারদের সাথেও কথা বলতেছে। ইন দ্যাট কেস তুমি তোমার আরো কিছু ফিচারে কথা বলতে পারো, যেমন তুমি এখানে তোমার পেমেন্ট গেটওয়ে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, পপ আপ ফর্ম, এরকম কিছু ফিচার দিবা যেগুলো দিয়ে তুমি দ্রুত হয়তো বা কনভার্ট করতে পারবা। কিন্তু যখন ক্লায়েন্ট তোমার সাথে কন্টিনিউয়াসলি কথা বলবে, তখন কিন্তু এক্সট্রা ফিচার কখনোই বলবা না, তখন জাস্ট যে টপিকের উপরে আছে ও যে টপিকের উপর জিজ্ঞেস করছে সেটার উপরে কথা বলবা। আর ভাইয়া অনেকে দেখলাম যে দেখা যায় $10-এর কাজ, তার গেটটা $10-এ দেখা যাচ্ছে সে $100-এ কনভার্ট করে ফেলে, এই উইটা কি হয়? এই যে এখনই আমাকে বাজেটটা দিলে, আমার কাজটা বুঝার পর আমি বাজেট নিয়ে কথা বলবো। মনে করো আমি $150 বলবো, ও হয়তো 120-130 বলবে। বাজেট ফাইনাল হওয়ার পর আমরা এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলে আমরা যে গিগ এর মাধ্যমে, কোন গিগ থেকে নক আসছে? এই গিগ থেকে। এই গিগ থেকে, আচ্ছা, যে গিগ থেকে নক আসছে সেই গিগে সিঙ্গেল পেমেন্ট দিয়ে নিবো, মাইলস্টোন দিয়ে কখনোই নিবা না। এরপর কাজটা কি, গিফট কার্ড শপ মনে করো, ঠিক আছে,
মাইলস্টোন না দিলে যদি কাজ নিয়ে পালাই যায়, মাইলস্টোনের সমস্যা হচ্ছে মাইলস্টোন মানে তো বুঝতে পারছো মানে কাজটাকে দুটো তিনটা স্টেপে ভাগ করে নেওয়া, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা স্টেপ কাজ হয়ে গেছে তখন ক্লায়েন্ট বললো ভালো লাগে নাই, তখন সে কিন্তু ওই মাইলস্টোনটা ক্যান্সেল করে ফেলতে পারে। আর ফুল পেমেন্টটা কাজ কমপ্লিট হলো পেমেন্ট পেয়ে গেল এরকম আর কি। হ্যাঁ, আর ফাইবারে মাল্টি স্টেপ এখন অতটা পপুলার না, বা মানে জিনিসটা আসলে একটা অর্ডারের ভিতরে আরেকটা অর্ডার ঢুকবে এরকম মানে জিনিসটা অতটা, এটা 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 ভাই সম্ভবত বায়ার যদি না বলে তাহলে না, আপওয়ার্কে খুবই ভালো, আপওয়ার্কে একটা বায়ারের সাথে লং টার্ম কাজ চলে, অর্থাৎ একটা ওয়েবসাইটের পর আরেকটা ওয়েবসাইট দিয়ে আরেকটা ওয়েবসাইট দিয়ে, তখন আমরা একটা প্রজেক্টের আন্ডারে মাইলস্টোন বাই মাইলস্টোন বাই মাইলস্টোন আমরা শেষ করতে পারি। না এসএমএস আসে নাই, ক্লায়েন্ট ঘুমাইতেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা ওই যে কাজ ক্রিয়েট এন্ড অফারে দেখাই দিছিলাম, অফারে গিয়ে আমরা আমাদের যেই গিগটাতে নক আসছে, আচ্ছা আর অনেকে যেটা করে একটা গিগ অর্ডার নক আসছে সে আরেকটা গিগ অর্ডার নেয়, এটা বোকামি, কারণ ফাইবারে তোমার যে গিগটাতে নক আসছে সেটাতেই তোমার অর্ডার নেওয়া উচিত। ইভেন পরবর্তীতেও তুমি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবা বা একটা বায়ার যখন হঠাৎ করে আসবে তখন চেষ্টা করবা যে যেই গিগের মধ্যে তোমার নক আসছে ওই ওই গিগের মধ্যে অর্ডারটা নেওয়ার, কারণ একটা অ্যাকাউন্টে একটা বা দুইটার দুইটার বেশি গিগ বুস্ট হয় না। অনেকে এই ভুলটা করে, প্রত্যেকটা গিগে সে অর্ডার নিয়ে রাখে, কাস্টম অফার যখন পাঠাবা তখন তো তুমি যে কোনো গিগে ধরাই দিতে পারো, যে গিগ ধরাই দিবা সেই গিগের মাধ্যমে অর্ডারটা আসবে। তো এটা কোন গিগে অর্ডারটা আসছে এটা তুমি তুমি তো জানো এটা তো কোনটাতে আসছে, এটা উপমার্সের উপর কাজ তোমার উপমার্সের গিগে, যে এ দেখো এখানে গিগের ছবি দেখা যাচ্ছে না, আই উইল ডিজাইন ডোনেশন ওয়েবসাইট, তার মানে এটা এই গিগের মাধ্যমে আসছে, তো যে গিগের মাধ্যমে আসছে সেই গিগে অর্ডারটা নিবা সবসময়। আচ্ছা ভাই, যদি ডাইরেক্টলি কন্টাক্ট মি বাটনে যদি ক্লিক করে তাহলে তো তখন তো কোনো গিগ দেখা না? হ্যাঁ, তখন কোনো গিগ দেখা না, তখন যেটা করবা যে ওই অন্য মানে তোমার যে গিগটা র‍্যাঙ্কে আছে বা যে গিগটাতে নক আসতেছে বেশি সেই গিগে অর্ডার নাও ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা এখন মনে করো এই গিগে আসছে, এই গিগে নিলাম, সিঙ্গেল পেমেন্ট দিয়ে নিলাম এবং এখানে লিখলাম গিফট শপ। আচ্ছা এরপরে এখানে রিভিশন সবসময় আনলিমিটেড দিয়ে রাখবা, এখানে আনলিমিটেড অপশন নাই, যাই হোক আমি এখানে 10টা 5টা রিভিশন দিয়ে রাখতেছি। ডেলিভারি টাইম তোমার যে কদিন লাগবে, মনে করো আমরা ফাইবারে গিগে অর্ডার আসার জন্য বা অর্ডার পাওয়ার জন্য আমরা একদিন দুদিনে ডেলিভারি দিব বলছি, কাস্টম অফারে রিয়েলটা লিখবা, একটা ওয়েবসাইট তুমি 3-4 দিন 5 দিনের আগে বানাইতে পারবা না, সেক্ষেত্রে অবশ্যই 3 দিন বা 5 দিন অবশ্যই টাইম নিবা, ক্লায়েন্টকেও বলবো আমার 5 দিন সময় লাগবে। এরপরে বাজেট ক্লায়েন্টের সাথে একটু পরে, যেমন মানে কনভারসেশন যদি হয় আমি ধরো $150 কথাবার্তা হইলো, $150 একটা অ্যামাউন্ট দিলাম, এগুলোতে আর কিছু টিক দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট তুমি সেন্ড অফারে ক্লিক করবা, তাই ক্লায়েন্টের কাছে অফারটা চলে যাবে। এই কাস্টম অফারটা খুব দ্রুত পাঠাবা, ঠিক আছে? তাহলে খুব দ্রুত মানে দেখা যাবে যে একটা ক্লায়েন্ট মেসেজ দেয় নি, আমি এখানে ধরো আর কোনো মেসেজ যদি না দেয় আমি কাস্টম অফারটা দিয়ে চলে যাব, ঠিক আছে? আচ্ছা এরকম যদি ক্লায়েন্ট হঠাৎ করে হাওয়া হয়ে যায় বেস্ট হচ্ছে আর ইউ দেয়ার, আর ভাইয়া দেখা যায় যে আসলে অনেকে মেসেজ আর দেয় না, এরপর আর রিপ্লাই দেয় না, একদম লাস্টে আমরা লিখবো তুমি যদি কাউকে হায়ার করে ফেলো আমাকে জানাও, দেন আমি ফোকাস করব আমার অন্য কাজের উপরে, ঠিক আছে? তখন ও তোমাকে বলবে যে ও কাউকে হায়ার করছে কি করেনি, ঠিক আছে? যেমন এই ক্লায়েন্ট কোনো মেসেজ করতেছে না, তো ক্যান উই পাস কি এটা রেকর্ড হইতেছে? হ্যাঁ আমি চ্যানেলের জন্য রেকর্ড করতেছি, তোমাকে দিব না, রেকর্ড নিয়ে টেনশনই কিছু নাই, মনে করো রেকর্ড নাই। বুঝা যাচ্ছে না কথা, আমরা যখন মোড থেকে বাই রিকোয়েস্ট পাঠাবো তখন কি আমরা ওই টিক গুলো দিব না? না, বাই রিকোয়েস্টে শুধু ওই আটা লিখবা, লেখাটা লিখে তুমি ওই টিক গুলো দিয়ে দিও, কাস্টম অফারে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কাস্টম অফারে অনেক ক্লায়েন্ট বলে বসতে পারে যে তুমি তো
এগুলো এগুলো টিক দিছিলা, এগুলো আমার এখন দেওয়া লাগবে, যেমন ডিজাইন কাস্টমাইজেশন করে দিবা, কন্টেন্ট আপলোড করে দিবা, রেসপন্সিভ। সো এটা কাস্টম অফারে দেওয়ার দরকার নেই, বায়ার রিকোয়েস্টে দিও, বুঝতে পারছো কি? জি ভাই। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট দিলে বায়ার তোমাকে মেসেজ করবে, ও তো মেসেজ করেই ফেলছে আমাকে হায়ার করার জন্য রেডি, যখন তখনই তো আমি কাস্টম অফার পাঠাবো, তখন আসলে এগুলো টিক দিলে কিছু আসে যায় না, না দিলে কিছু আসে যায় না, বাট বায়ার রিকোয়েস্ট যখন পাঠাবা তখন অবশ্যই টিক গুলো দিও। বায়ার রিকোয়েস্ট কি আছে? এই বায়ার রিকোয়েস্ট কি কোনো স্পেসিফিক টাইমে শো করে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক কিছু টাইম শো করে। আচ্ছা, আমি বায়ার রিকোয়েস্টের জন্য তোমরা মোটামুটি চেষ্টা করবা দুপুর 12টা থেকে 1:30 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার, তারপরে সন্ধ্যা মানে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত অ্যাক্টিভ থাকার, অর্থাৎ 5টা থেকে মনে করো 6:30 পর্যন্ত অ্যাক্টিভ থাকবা। তারপর হচ্ছে তোমার রাত্রেবেলা সন্ধ্যার দিকে বেশি আসে। হ্যাঁ, সন্ধ্যায় আসে অনেক, রাত্রেবেলা দেখবা 1টা 1:30 11টা থেকে 1টা 1:30 পর্যন্ত থাকে, আবার ভোর 5টা 6টার দিকেও থাকে। আচ্ছা ভাইয়া, আমার এখানে একটু এই যে সেন্ট অফার গুলোতে এখানে যেভাবে বাইরে গিয়ে পাঠাচ্ছে এগুলো কি ঠিক আছে কিনা একটু দেখবেন। আচ্ছা, আমি ওয়ান টু ওয়ান যখন বসবো কনসালটেন্সিতে তখন আমি দেখবো। হ্যাঁ, সময় নিয়ে দেখবো, ঠিক আছে? এখানে আসলে সবার সামনে বসলে সময় নষ্ট হবে, বাট ছোট ছোট মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, অনেক ছোট মনে হচ্ছে, লাইভ সেট দিচ্ছ না, তারপরে স্টেপ গুলো লিখতেছ না, ঠিক আছে? আচ্ছা, যখন বসবো ওয়ান টু ওয়ান তখন ডিসকাস করবো, ঠিক আছে? সবাইকে বুঝতে পারছো বায়ার রিকোয়েস্ট হচ্ছে আজকে মেইন কন্টেন্ট? সবাই ক্লিয়ার বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবা? নেক্সট ক্লাসে আমি এবং আমান, জি ভাইয়া, আমি এবং আমান কমিউনিকেশনের ক্লাস দেবো। হ্যাঁ বলো। আমাদের যারা 97